আসসালামু আলাইকুম পরাগ বাপ্পী ব্লগে সবাইকে জানাই স্বাগতম। কেমন আছেন বন্ধুরা? আল্লাহর রহমতে আমি ভালো আছি। আমি আজ আপনাদের মাঝে আরও একটা নতুন রেসিপি নিয়ে আসলাম, সেটা হচ্ছে চালতার আচার। প্রিয় দর্শক, চালতার আচার পছন্দ করে না এমন কোনো লোক নাই, ছেলে মেয়ে ছোট বড় সবাই চালতার আচার পছন্দ করে। চলুন মূল রেসিপিতে। প্রিয় দর্শক, চালতাগুলো সুন্দরভাবে আমি এভাবে কেটে উপরে চোকলা ফেলে দিয়ে এভাবে পিস পিস করে কেটে 10 মিনিটের জন্য ফুটিয়ে নিচ্ছি। 10 মিনিটের বেশি সিদ্ধ করবেন না, নাহলে বেশি গলে যাবে। দেখেন সিদ্ধ হয়ে গেছে, আমি একটু ঝর্ণা দিয়ে রাখবো। কিছুক্ষণ ঝর্ণা দিয়ে পানি ঝরিয়ে তারপরে এবার শিলবাটায় ছেঁচে নেব। খুব সাবধানতা অবলম্বন করবেন, কারণ এগুলো পিচ্ছিল জাতীয়, আঙ্গুল যেন ছেঁচে না যায়। দেখেন এইভাবে সিদ্ধ হয়ে গেছে, আমি সবগুলো এখন একটা একটা করে শিলপাটায় ছেঁচে নেব। খুবই আসলে কষ্ট চালতার আচার বানানো। আর এর মাঝে আমি 5 ফোড়ন সরিষা আর কিছু মরিচ, সরিষা বাদ দিয়ে সবগুলো টেলে নিয়েছি, সরিষাটা তালা ছাড়ায় রেখেছি। কিন্তু এটা সাদা সরিষার পরিবর্তে আপনারা কালো সরিষা ব্যবহার করতে পারেন অথবা স্কিপও করতে পারেন, সরিষা দিলে খুব একটা টেস্ট আসে। এখানে প্যানে সরিষার তেল দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতো, দিয়ে দিলাম 2 টুকরা দারচিনি, 3টা এলাচ থেতো করে আর 2টা তেজপাতা। প্রিয় দর্শক, আচার বানানো কিন্তু অনেক খরচ, আর আচারটা এমনই একটা শৌখিনতা, এমন কোনো ফ্যামিলি নাই যে আচার পছন্দ করে না, সবাই আচার পছন্দ করে। তবে আমরা একটু এক্সেপশনাল, আমরা প্রতি বছরই আচার ছাড়া কোনো কিছু ভালো লাগে না। এখন আমি সেই তেলে থেতলে রাখা চালিতাগুলো সুন্দরভাবে ভেজে নেব প্রায় 5 মিনিটের মতো। প্রিয় দর্শক, এই ভেজে নেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে চালিতার ভিতরে যে পানিগুলো আছে সেগুলো যেন শুকিয়ে নিতে পারি। এভাবে সুন্দর করে আপনারা উলট পালট করে 5 মিনিটের মতো বা 10 মিনিটের মতো ভেজে নেবেন। ভেজে নিলে এর সুস্বাদুটা বেশি হয়, মানে 7 দ্বিগুণ বাড়িয়ে দেয়, পানি শুকিয়ে যাবে। আমি কিন্তু চালিতার আচারটা বানাবো গুড় দিয়ে, চিনি ব্যবহার করব না। আপনারা সবাই আচার বানাতে কিন্তু গুড়টাই ব্যবহার করবেন, গুড় বানাইলে কিন্তু এটার লুকটা সুন্দর আসে। দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদের গুঁড়া, আর দেবো 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দেবো এখানে 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া। প্রিয় দর্শক, 5 ফোড়ন ব্যবহার করবো, এই জন্য ধনিয়ার গুঁড়াটা একটু কম দিয়ে দিলাম আমি। এখন কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি এখানে 1/2 কেজির মতো আখের গুড় দিয়ে দিব। মিষ্টিটা আপনাদের প্রয়োজন মতো দিবেন। দেখেন মিষ্টিটা, গুড়টা গলে যাওয়ার পরে কিন্তু এখানে পানি ছেড়েছে, আমি এখানে কিছু লবণ দিয়ে দিলাম। লবণ কিন্তু সিদ্ধ করার সময় আমি প্রায় 1 টেবিল চামচের মতো দিয়েছিলাম, তাই এই জন্য এখন লবণের পরিমাণটা একটু কম দিয়ে দিলাম। প্রিয় দর্শক, গুড়টা গলে দেখেন পানি চলে আসছে, কারণ চালতার আচারটা এমন একটা আচার স্কুলের ঘেটে বাজারের মোড়ে সবাই কিন্তু এটা হকারের থেকে কিনে কিনে খায়, খুব ভালো লাগে। কিন্তু চালতার আচার, সেটাই প্রথম বললাম, চালতার আচার পছন্দ করে না এমন কোনো লোক নাই। 5 ফোড়নটা দেখুন ভেজে রেখেছিলাম আগে থেকে, গুঁড়ো করার পরে সেটা দিয়ে দিলাম। প্রিয় দর্শক, চালতার আচারটা কিন্তু আমার প্রায় শেষের দিকে বানানো, কারণ সবাই এরকমভাবে যদি বানান চালতার আচার কিন্তু চেটে ফুটে খাবেন, কিছুই থাকবে না অংশবিশেষ। প্রিয় দর্শক, এভাবে যদি সম্পূর্ণ ভিডিও না দেখেন তাহলে আমি কীভাবে বানালাম সেটা আপনারা বুঝতে পারবেন না, শিখতেও পারবেন না। অনেকেই পারেন কিন্তু আমার মতো প্রসেস করে কেউ এটা বানাতে পারবেন না। প্রিয় দর্শক, আমার দেখেন শেষ অংশে আমি দিয়ে দিলাম হচ্ছে একটু ভিনেগার। ভিনেগারটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যদি অনেক দিন সংরক্ষণ করতে চান তাহলে ভিনেগারটা অবশ্যই দিবেন, এটা ভালো থাকার জন্য। এটা নর্মাল টেম্পারেচারে যদি রাখেন ভিনেগার দিয়ে তাহলে 1 বছর পর্যন্ত ভালো থাকবে, চাইলে তারও বেশি ভালো থাকবে। আমি কিন্তু কখনও আচার রৌদ্রে দিই না, আমার আচার রোদ ছাড়াই ভালো থাকে, অনেকে আচার রৌদ্রে দেন। এই প্রসেসে আচার বানালে কিন্তু রোদ দরকার হবে না, রোদ দিতে হবে না। প্রিয় দর্শক, আমার আচার কিন্তু শেষের দিকে আমি চুলার জালটা কিন্তু মিডিয়াম লোতে করে দিছি। লোতে করে দিয়ে দেখেন আমার, আপনাদের আরেকটা আমি দেখাচ্ছি, দেখেন সম্পূর্ণ পানি কিন্তু শুকিয়ে গেছে, যখন আমি চুলা বন্ধ করে দেবো এটাও থাকবে না। প্রিয় দর্শক, আমার চুলার জালটা বন্ধ করে দিছি, দেখেন কী অবস্থা এর লুকটা। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজটা ফলো করে দিবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। যত বেশি লাইক কমেন্ট শেয়ার দেবেন তত আমার ভিডিও বানানোর উৎসাহ বেড়ে থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।